আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ এর 9 নং পর্বে আজকে আমরা দেখব তোমাদের বইয়ের 18 পৃষ্ঠায় একটা জোড়ায় আলোচনা আছে, এটা তোমরা কীভাবে সমাধান করবে। যারা এখনও অন্যান্য বিষয় ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের ভিডিও দেওয়া আছে। নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং শিল্প ও সংস্কৃতি, প্রত্যেকটা বিষয় কিন্তু সেখানে তোমরা প্লেলিস্টে অধ্যায়ভিত্তিক ভিডিও পেয়ে যাচ্ছ। ঠিক আছে, দেখো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে জোড়ায় আলোচনা। আমাদের যেসব কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করো। পাঠ্যপুস্তকে উল্লিখিত কুফুরের পর্যায়ভুক্ত কথা ও কাজ ব্যতীত আরও যেসব কথা ও কাজ কুফুরের পর্যায়ভুক্ত তা জোড়ায় আলোচনা করে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো। তো চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে তোমাদের এই যে জোড়া আলোচনাটা আছে সেটা দেখে নিই। আমাদের যেসব কথা ও কাজ কুফুরির পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করা হলো। এখানে খেয়াল করো তোমাদের কি বলা হয়েছে, যে তোমাদের পাঠ্যপুস্তকে যেগুলো আছে সেই কথা এবং কাজ লিখা যাবে না, এগুলো ব্যতীত লিখতে হবে। ঠিক আছে, তো যেগুলো পাঠ্যপুস্তকে নেই আমরা হচ্ছে সেগুলো লিখবো। দেখো, 1 নম্বরে আমরা কি বলতে পারি, ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা, এটাও কিন্তু কুফুরির পর্যায়ে পড়ে। 2 নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে কাফিরদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা। 3 নম্বর, ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোরআনকে নিয়ে ঠাট্টা উপহাস করা। 4 নম্বর, আল্লাহ তাআলার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করা, অর্থাৎ আল্লাহ নেই এমন কথা বললে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। 5 নম্বরে বলা যায় আল্লাহ তাআলার গুণাবলী অস্বীকার করা, যেমন আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা না মানা। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা তোমাদের বইয়ে যে কুফরের ক্ষেত্রগুলো ছিল সেগুলো সম্পর্কে একটু দেখে নিই। এখানে খেয়াল করো কি আছে, কুফর হচ্ছে ইমানের বিপরীত। আল্লাহর একত্ববাদ, ফেরেস্তা, আসমানি কিতাব, নবী রাসুল, আখিরাত, তাকদীর বা ভাগ্য, মৃত্যুর পরে পুনরুত্থান, জান্নাত জাহান্নাম, কিয়ামত, এসব বিষয়ের কোনো একটিকে অবিশ্বাস ও অস্বীকার করাই হচ্ছে কুফর। মহান আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনার পর তাদের আদেশ নিষেধ মেনে না চলা ফিস বা পাপাচার, যা মানুষকে কুফুরের দিকে ধাবিত করে। বিশ্বাসের যথার্থতা কাজের মাধ্যমে নিশ্চিত হয়, আবার ইসলামের আদেশ নিষেধসমূহ অবিশ্বাস করাও কুফর। সালাত, সাওয়াম, হজ, জাকাত এগুলো ইসলামে ফরজ ইবাদত, এগুলো অবশ্য পালনীয়, এগুলোকে অস্বীকার করাও কুফর। এমনিভাবে মদ, জুয়া, সুদ, ঘুষ, অন্যায়ভাবে ইত্যাদি হারাম কাজের কোনো একটিকে হালাল মনে করাও কুফুরে অন্তর্ভুক্ত। তেমনি আবার হালাল জিনিস ও কাজকে হারাম মনে করাও কুফরের সামিল। তো এই বিষয়গুলো তোমাদের বই অলরেডি দেওয়া আছে, তো এগুলো কিন্তু আমরা লিখিনি। আমরা হচ্ছে এগুলো ছাড়া যেগুলো দেওয়া নেই সেগুলো আমরা লিখেছি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা দেখুন, তোমরা দেখলে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদের 9 নং পর্ব, যেখানে আমরা তোমাদের বইয়ের 18 পৃষ্ঠায় যে জোড়ায় আলোচনাটা আছে সেটা তোমরা কীভাবে করবে সেটা তোমাদের দেখিয়েছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।